মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঢোকা কপাল, একটা সময় পাড়ার মোড়ে মোড়ে ছিল এমন সব ছেলেপুলেদের আড্ডা। তারা আজকের মতো কোনো রাজনৈতিক দাদাদের দলদাস ছিলেন না। অফিসে চাকরি ছিল না, হাসপাতালে বেড ছিল না, বাড়িতে ঘর ছিল না, খেলবার মাঠ ছিল না। কবি অচিন্ত্য সেনগুপ্তের সেই ছন্ন ছাড়াদের মতো পাড়ার মোড়ের এই দাদারা আমাদের ছেলেবেলায় মৃতদেহ বইতে কাঁদ দিত, গরিব মেয়ের বিয়ে দিত, পাড়ার উঠতে মেয়েদের গার্ড দিত, আর নিজেদের না পাওয়াগুলো নিয়ে অসম্মান বোধ করত না। 1993 সাল নাগাদ হাতে এমন একটা ক্যাসেট এলো যে ক্যাসেটের গানগুলো এই মানুষগুলোর কথা বলে উঠল। ততদিনে তৎকালীন সুমন চট্টোপাধ্যায় জায়গা করে নিয়েছেন কোট আনকোট জীবনমুখী গানে। তার ভক্তরা কিছুটা এলিট ক্লাস বলে নাক কুঁচকালেন, কিন্তু যত দিন গেল তত বোঝা গেল ট্রেন্ড ফলোয়ার নয়, নচিকেতা চক্রবর্তী ট্রেন্ড সেটার। আজ কারওয়া ক্লাসিকের এই এপিসোডে সোহিনী নিয়ে বসেছে সেই ফিনিক্স পাখির গান এবং গল্প। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে আসবে বলে অন্ধ কানাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে অন্ধ কানাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলে আসবে বলে জাকির হুসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি। তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলে আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা। তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা। তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার। তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি। তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে,
তুমি আসবে বলে। ১৯৪৬ আগে বরিশালের ঝালকাঠি থেকে ললিতমোহন চক্রবর্তী সপরিবারে চলে আসেন এপার বাংলায়। ছোট্ট থেকে মায়ের কাছে গান শেখার শুরু নচিকেতার। শ্যামবাজার অঞ্চলে বসবাস, পাশ করেছেন মনীন্দ্র কলেজ থেকে। তখনও অবধি কলেজ ক্যান্টিনের বেঞ্চ বাজিয়ে গান করাই ছিল আনন্দ। হঠাৎই মাত্র ২০ বছর বয়সে যখন পিতৃহারা হলেন, পাল্টে গেল জীবন। শুরু হলো লড়াই, গ্রাসাচ্ছাদনের লড়াই। গান গেয়ে রোজগারের স্বপ্ন দেখা তরুণটিকে তখন ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন মিউজিক কোম্পানি। ছেলেটির লেখা গান শুনে তারা পরিষ্কার বলছেন, না না, এসব চলবে না বাজারে। কিন্তু চলবে না বলে তো থেমে থাকা যায় না, তাই যাত্রাপালার জন্য গান বাঁধলেন নচিকেতা। শুরু করলেন স্টেজ শো, আর জীবনের প্রথম স্টেজ শো সে এক গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা। আসবো নচিকেতার সেই গল্পে, তার আগে পরপর তিনটে গান। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে। সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না। বাঁকা পথ জ্যাম হরদম জমজমাট ভিড় কমে না। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। সে দেশে করে পাশ এনে বিয়ে কেরানির জীবন যাপন, করে পাশ এমএ বিয়ে কেরানির জীবন যাপন। রাজনীতি করলে রে ভাই ডিগ্রির কি প্রয়োজন, জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন। সে দেশে অর্থের কার চুপিতে সিদ্ধ যিনি অর্থমন্ত্রী, দেশের শত্রু মাঝে প্রধান যিনি প্রধানমন্ত্রী। সে দেশে ধার করে ভাই শোধে রাজা ধারের টাকা, মোরে ভূত হলো মানুষ লোক দেখানো বদ্দি ডাকা। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি, অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি, বিদেশি চ্যানেল তখন পৌঁছে যে যায় বাড়ি বাড়ি। আনন্দ কি আনন্দ এসে গেছে কোকা কোলা, গেছে সব দেনার দায়ে বাকি আছে কাপড় খোলা। পায়ে না খেতে যারা গাইত খেয়াল টপ্পা ঝানু, পায়ে না খেতে যারা গাইত খেয়াল টপ্পা ঝানু, গে গান হচ্ছে ধনী রাম শ্যাম আর কুমার পানু। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে। ধরতে পুলিশ সত্যি অপরাধী যারা বাড়ছে সুখে, নিরীহ প্রেমিক প্রেমিকাদের ধরে নিচ্ছে টাকা লেকের ধারে পূজোর মুখে। এদিকে ধর্ম 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 নিয়ে চলছে বামাল, ধর্মকে তো আজ করে সব সালারাই সাদা বালাল। রাজা দেয় প্রতিশ্রুতি হেন করেগা তেন করেগা, রাজা দেয় প্রতিশ্রুতি হেন করেগা তেন করেগা, করেগা কচু আসলে বেটা পকেট ভরেগা।
এতো এক উল্টো দেশের গল্প শুনলে এতক্ষণ, যদি কেউ এমন দেশের সন্ধান পাও তখন জানিয়ে দিও আমায়, বলবো সেই দেশের কথা। ঠিকানা আমার কে আর অফুট পাতন চিকেতা, ঠিকানা আমার কে আর অফুট পাতন চিকেতা, ঠিকানা আমার কে আর অফুট পাতন চিকেতা, ঠিকানা আমার কে আর অফুট পাতন চিকেতা। মা ও বাবার জন্য সেরা উপহার সারে গামা কারভা। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার, তোমার MBBS মানা FRCS বোধ হয় A to Z ডিগ্রি ঝোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার মানে সে তো মানুষ নয় আমাদের চোখে সে তো ভগবান, কসাই আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটোই আজ প্রফেশন, কসাই জবাই করে প্রকাশ দিবালোকে তোমার আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধানও তিনি দেবেন, 100 টাকা যদি ক্লিনিকের বিল হয় অর্ধেক দালালি তিনি নেবেন। রোগীরা তো রোগী নয় খদ্দের, এখন খদ্দের পাঠালে কমিশন, ক্লিনিকার ডাক্তার কি টুপি পরাচ্ছে বুঝছে না গর্ধব জনগণ, কসাই জবাই করে প্রকাশ দিবালোকে ওদের আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না গো ব্ল্যাকমেলার, রোগীর আত্মীয়দের ঘটি বাটি চাটি করে করো সুযোগের সদ্ব্যবহার। সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করছো শেষ, হাসপাতাল না থাকলেই জনগণ নার্সিং হোমে যাবে অবশেষ, সেখানে জবাই হবে উপরি কামাই হবে মানুষের সেবার কি দরকার। ও ডাক্তার, ও ডাক্তার, বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে, তুমি যদি মারো তবে কোথা যাই, অসহায় মানুষের তুমি তো সবকিছু করো জোরে নিবেদন করছি তাই। তোমার গৃহিণী যে গয়না পরেন দেখেছো কি তাতে কত রক্ত, তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অব্যক্ত, তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে যদি তোমাকেই দেখে কোনো ডাক্তার। ও ডাক্তার, 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 ও ডাক্তার। আই হোপ ইউ আর এনজয়িং দিস এপিসোড অফ কারভা ক্লাসিক্স রেডিও শো। Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. 12টায় অফিস আসি দুটোই টিফিন, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন, এই 12টায় অফিস আসি দুটোই টিফিন, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায়নি পার্টনার দিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে 4টে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি আমি সরকারি কর্মচারী।
আমি অফিসেতে বসে বসে আনন্দ লোক পড়ি টাটা থেকে ছাড়া পেলো সঞ্জয় আর টেবিলেতে আমার ফাইল এসে জমে জমে দূর থেকে মনে হয় হিমালয় হপ্তায় হপ্তায় আন্দোলনের ঠেলা টিয়ে টিয়ে বাড়ানোর জন্য এরই মাঝে মাসে যদি একদিনও কাজ করি অফিসটা হয়ে যায় ধন্য কারো ফাইল পাস করে নি লজ্জের মতো হাত খানা পেতে দিতে পারি আমি সরকারি আমি সরকারি কর্মচারী মা মা গো জগৎ জননী অন্নদায় মা আমার রক্ষা করো ঘুষামার ধর্ম ঘুষামার কর্ম ঘুষ নিতে কি সংশয় প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ ঘুষ খাওয়া কখনোই নয় তাই কারো ফাইল পাস করে নি লজ্জের মতো হাতখানা বেঁধে দিতে পারি আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি আমি সরকারি কর্মচারী বারোটায় অফিস আসি দুটোয় টিফিন তিনটেই যদি দেখি সিগনাল গ্রিন বারোটায় অফিস আসি দুটোয় টিফিন তিনটেই যদি দেখি সিগনাল গ্রিন ছুটিটা গলিয়ে পায় নিপাট নির্দিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি বাড়ি আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী মা গো আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি আমি সরকারি কর্মচারী নচিকেতা মানে বিদ্রোহ নচিকেতা মানে স্পষ্ট কথা মুখের ওপর নচিকেতা মানে মিউজিক্যাল রিপোর্টার কালচারাল ওয়ারিয়ার আশেপাশে ভণ্ডামির মুখোশ টেনে ছেড়ে দেওয়া আজ কারভা ক্লাসিকে সেই আগুন পাখি নচিকেতা চক্রবর্তী নচিকেতা যখন প্রথম ইউএসএতে শো করতে যান তখন সেখানকার বাঙালিরা হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে শ্যামল মিত্রদের গান নিয়ে বুঁদ হয়ে আছেন নতুন শিল্পীদের বিশেষ করে যারা নিজেদের গান নিজেরা গাইছেন তাদের বিশেষ পাত্তাটাত্তা দেননি তো সেবার গিয়ে নচিকেতা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যতদিন না দর্শক তাঁকে চাইবেন তাঁকে জানবেন ততদিন পর্যন্ত তিনি মার্কিন মুলুকে পা বাড়াবেন না এবং সেই মতো সত্যিই তিনি আমন্ত্রণ পেয়েও যাননি নব্বইয়ের দশকে বড় হওয়া শ্রোতারা যখন আমেরিকায় গিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন এবং বঙ্গ সম্মেলনে নচিকেতার জন্যই নচিকেতাকে ডাকছেন তখন তিনি দ্বিতীয়বার পাড়ি দিয়েছেন ইউএসএতে এই অহংকার এই স্পর্ধার নামই নচিকেতা নচিকেতা যখন প্রথমবার স্টেজে ওঠেন সেই সময় কণ্ঠে কনসেপ্ট চলছে তো সেই অনুষ্ঠানে বাংলার সব নাম করা শিল্পীরা রয়েছেন নচিকেতা মঞ্চে উঠলেন মাথায় নিয়ে যে বড় জোর দু তিনটে গান গাইতে পারবেন কারণ শ্রোতা দর্শকরা সবাই তো বিখ্যাত গায়ক গায়িকাদের গানই শুনতে চান তাই না তো তখন নচিকেতার দিন আনি দিন খাই অবস্থা স্ত্রী বাড়িতে অসুস্থ মঞ্চে উঠে যদি সফল না হতে পারেন তাহলে ঘাড় ধরে নামিয়ে দেবে দর্শক মানে যাকে বলে নচিকেতার তখন ডু অর ডাই সিচুয়েশন এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে গান ধরছেন নচিকেতা আর হ্যাঁ তিনটে নয় সেদিন তিন তিরিক্ষে নয় মানে নটা গান গেয়ে শ্রোতারা তাকে ছুটি দিয়েছিলেন বাংলার দর্শককে বিনোদন দিয়ে যাচ্ছেন ৩০ বছর ধরে আমরাও আঁকড়ে ধরেছি নচিকেতাকে তাই বলিউড ডেকে ডেকেও তার সাড়া পাননি তার বক্তব্য হাততালির আওয়াজ তো সবখানে এক কি হবে বলিউডে গিয়ে হ্যাঁ নিজের হিসেবেই চলেন তিনি তিনি যে নচিকেতা কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশন কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশন আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশন
কেউ চায় বেচতে রূপো এ রূপের বাহার চুলের ফ্যাশন আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন ঠকানোই মূল মন্ত্র আজকের সবের সাথে পিছপা নয় বিধাতাও তেলেতে জল মেশাতে ডাক্তার ভুলছে শপথ ঘুষ খায় ইঞ্জিনিয়ার আইনের ব্যবচ্ছেদে ডাক্তার সাজে মুক্তার যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম ফেলে দাও স্রোতের মুখে আদর্শ বিবেক ও প্রেম যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম ফেলে দাও স্রোতের মুখে আদর্শ বিবেক ও প্রেম এ সমাজ মানবে তোমায় গাইবে তোমারই জয়গান এ সমাজ মানবে তোমায় গাইবে তোমারই জয়গান আমি কোনো বাউল হব এটাই আমার অ্যাম্বিশন আমি কোনো বাউল হব এটাই আমার অ্যাম্বিশন বড় যদি চাইবে হতে সেখানেও লোক ঠকানো সৎভাবে পাঁচো পাঁচাও এ কথা লোক ভোলানো সৎভাবে যাবে পাঁচা বড় হওয়া যাবে না গো শুধু কথা না শুনে বড়দের দেখেই শেখো এসবই থাক তোমাদের আমি বড় চাই না হতে মাখা পথি আমার তুমি চড়ো জয় রথে এসবই থাক তোমাদের আমি বড় চাই না হতে ধুলো মাখা পথি আমার তুমি চড়ো জয় রথে শতলান ছোনা দিও করো আমায় অসম্মান শতলান ছোনা দিও করো আমায় অসম্মান তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশন কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশন আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন আমি কোনো বাউল হব এটাই আমার অ্যাম্বিশন তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা এই বেশ ভালো আছি এই বেশ ভালো আছি এই বেশ ভালো আছি কর্ম কাজ নেই গাড়ি ঘোড়া কিছু নেই অফিস কাচারি নেই হাজিরা কামাই নেই শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই সময় দেই না বলে তেলে বেগুনে জ্বলে গিন্নির রাগ নেই টেলিফোনে ডাক নেই শহরেতে কারফিউ লোকজন কেউ নেই এক চার চার ধারা ফুটপাতে থাকে যারা কেউ কোথাও নেই 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 কিছু নেই তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই দুজনে ভয়ে আছে মনে সংশয়ে আছে দুজনে ভয়ে আছে মনে সংশয়ে আছে ওই ধর্মের বাঘ হেসে আবার উঠোনে এসে আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে তাই ভয়ে আছে দুজনে ভয়ে আছে মনে সংশয়ে আছে দুজনে ভয়ে আছে
ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ ভাঙা কাজ ভাঙা মন যায় না রাম আছে শ্যাম আছে কোরআন ইসলাম আছে রক্ত লোলুপ কিছু হয় না ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ ভাঙা কাজ ভাঙা মন যায় না রাম আছে শ্যাম আছে কোরআন ইসলাম আছে রক্ত লোলুপ কিছু হয় না এদেশটা ফাঁকা আছে বিদেশের টাকা আছে ধর্ম না গ্রাস করে আমাদের পাছে তাই ভয়ে আছে দুজনে ভয়ে আছে মনে সংশয়ে আছে দুজনে ভয়ে আছে মনে সংশয়ে আছে ওই ধর্মের বাঘ হেসে আবার উঠোনে এসে আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে তাই ভয়ে আছে দুজনে ভয়ে আছে মনে সংশয়ে আছে দুজনে ভয়ে আছে এই বেশ ভালো আছি এই বেশ ভালো আছি এই বেশ ভালো আছি ভাবার সময় আছে তবুও ভাবনা নেই পার্কেতে ঘোরা নেই সিনেমায় যাওয়া নেই উঠতি যুবকদের যাতনার সীমা নেই শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই যুবতীর কটাক্ষ চিরে দেয় এ বক্ষ হায় রে এমন দিনে সেই অবকাশ নেই চাল নেই ডাল নেই পয়সার দাম নেই তবুও টিভির স্ক্রিনে খেলার বিরাম নেই 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 কিছু নেই তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই দুজনে ভয়ে আছে মনে সংশয়ে আছে 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 প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ তবে নাকি একলা চলতে হয় একলা মানুষ মাতৃগর্ভে একলা মানুষ চিতায় একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায় আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়ে একলা না থাকার অভিনয় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয় পায়েতে দাঁড়িয়ে তাল গাছটাও একা দিনের শেষে ঘুমের দেশে একলা সে দেশে দেখা এক পায়েতে দাঁড়িয়ে তাল গাছটাও একা দিনের শেষে ঘুমের দেশে একলা সে দেশে দেখা যদি কেউ কথা না কয় ওরে ওরে অভাগা কেউ কথা না কয় তাতেও কিছু যায় না এসে তাতেও কিছু যায় না এসে বোঝে যদি তোর মনেরই কথা মনের কথা বোঝাবারে একলা বলতে হয় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয় একলা তুমি ভাবাদর্শে একলা চিন্তায় তোমার ভাবনা সূর্য হয়ে ডুববে যে সন্ধ্যায় একলা তুমি ভাবাদর্শে একলা চিন্তায় তোমার ভাবনা সূর্য হয়ে ডুববে যে সন্ধ্যায় যদি সবাই ফিরে যায় ওরে ওরে ভাগা সবাই ফিরে যায় ফিরবে না যে জানবি সে তোর ফিরবে না যে জানবি সে তোর ভাবনার মোড়কে আছে ডুবে ছিড়বে মোড়ক ফিরবে সে তার আপন কুলায় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয় একলা মানুষ মাতৃগর্ভে একলা মানুষ চিতায়
একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায়, আর মুদিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়, একলা না থাকার অভিনয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়, 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 তবে নাকি একলা চলতে হয়। নচিকেতা এমন গায়ক যার কাছ থেকে শ্রোতা শুধুই গান শুনতে চান না, চান তাঁদের হয়ে তিনি অন্যায়ের প্রতিবাদ করুন, তাই তিনি নিজেকে মিউজিক্যাল রিপোর্টার বলে থাকেন। রবীন্দ্রনাথের কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়ন নীড়ে, এই গানটির দ্বারা প্রভাবিত হয়ে যখন লেখেন বৃদ্ধাশ্রম, তখন সেই গানও হয়ে ওঠে বহু নিরাপত্তাহীন বয়স্ক বাবা মায়ের হাতিয়ার। এক শ্রোতা নাকি একবার নচিকেতাকে বলেছিলেন, মায়ের সঙ্গে ঝামেলা করলেই মা বলেন বৃদ্ধাশ্রম গানটা চালিয়ে দিয়ে ঘর থেকে বেরো। একটা অপরাধবোধ যেন ছেলের মনে খচখচ করে, অর্থাৎ যে কথা শোষিত মানুষটি বলে উঠতে পারছেন না সেটা নচিকেতার গানে গানে পৌঁছে দেওয়ার চেষ্টা অত্যাচারীর গানে। কাজেই শুনতেই হবে সেই অবিস্মরণীয় গানটি, সঙ্গে নীলাঞ্জনা, জীবনের শুরু এবং শেষ নীলাঞ্জনা আর বৃদ্ধাশ্রম দিয়ে যেন আঁকা যায় একটা বৃত্ত। মাঝে থাকবে যখন সময় থমকে দাঁড়ায়, পরপর তিনটে গান। লাল ফিতে সাদা মোজা, স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন, সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম, এরপর এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ন দিন, বাজে না মনোবিন, অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনা তো যখন পাড়ায় পাড়ায় রক থাকতো হরে, কিছু বখাটে ছোড়ায় হিন্দি গানের কলি, সদ্য শেখা গালা গালি একঘে হয়ে যেত সময়ে সময়ে, তখন উদাস মন বলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়, তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়, যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকা তো সে অবহেলে দু চোখ মেলে, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। অঙ্কের খাতা
ভরা থাকতো আঁকায়, তার ছবি তার নাম পাতায় পাতায়। হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান, মন দিন গোনে এই দিনের আশায়। রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল, মন শুধু শেখনের প্রতীক্ষায়। রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায়, একবার একবার যদি সে দাঁড়ায়, বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা, তখন নিজেতে ছিল মগন প্রাণপণ। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। যখন ঘরে ফেরে না সে পাখি, যখন ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকা ডাকি। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর। যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত ক্ষরণ, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জন কোন
হুঁশিয়ার করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. Chele amar mosto manush mosto officer mosto flat jana dekha epar opar Chele amar mosto manush mosto officer mosto flat jana dekha epar opar নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিজে হাতে ভাত খেতে পারতো না কোখোকা বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা ঠোঁট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে খোকা বোধ হয় আর কাঁদে না নেই বুঝি আর মনে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে দু হাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম কারো হয়েছে ছেলে দু বছর হলো আর তো মাত্র বছর ২৫ ঠাকুর মুখ তোলো ১০০ বছর বাঁচতে চাই এখন আমার ষাট ২৫ বছর পরে খোকার হবে ৫৯ আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম নচিকেতা মানে সঙ্গীতের সব ধারাকে ছুঁয়ে যাওয়া এক গতিশীল নদী ক্লাসিক্যাল ফোক রবীন্দ্রসঙ্গীত রক অ্যান্ড রোল সব রকম জনরাকে আত্মস্থ করেছেন তিনি তেমনই আত্মস্থ করেছেন জীবনের সব চড়াই উতরাই গল্পগুলোকেও আর এই অন্তবিহীন পথ ধরে চলতে চলতে নচিকেতা নিজে কি পাল্টে গেছেন তিনি কি ফিরে দেখেন ফেলে আসা নচিকেতাকে তার অল্টার ইগোকে অনির্বাণ কি সেই ফেলে আসা নচিকেতা চলুন শোনা যাক সেই গান আমার সবচেয়ে প্রিয় গান ইনফ্যাক্ট আর তার সঙ্গে আরও দুটো গান নচিকেতার রেঞ্জটাকে বোঝানোর জন্য এমন ব্যাকুল যখন তখন
আর কোনো এক মেয়ে। দেখে যা জনির বন কি সুখে রয়েছে প্রাণ, দেখে যা জনির বন কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গান, যা জনির বন কি সুখে রয়েছে প্রাণ। মাপা পদচারণ সেদিনের তালের কাছে মান, দেখে যা জনির বন কি সুখে রয়েছে প্রাণ, দেখে যা জনির বন কি সুখে রয়েছে প্রাণ। কৃষকের হাতিয়ার শান, শ্রেণীহীন সমাজের স্বপ্ন ঘৃণার প্রতিপালনের যত্ন, আজ তোর ঘামে ভেজে যে পথের ধুলো হয়তো সেথায় আমার কত স্থান, দেখে যা জনির বন কি সুখে রয়েছে প্রাণ, দেখে যা জনির বন কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গানির বন কি সুখে রয়েছে প্রাণ, দেখে যা জনির বন কি সুখে রয়েছে প্রাণ। কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। এ মন ব্যাকুল যখন তখন, এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতায় সে ধরা দেয় আমার বিনার তারে, এ মন ব্যাকুল যখন তখন
ডেকে যায় বারে বারে তবু স্তব্ধ তাই সে ধরা দেয় আমার বিনার তারে জানি না কি কারণ জানি না জানি না কি কারণ হে মন কেন দেয় না কোষাড়া মানে না বারুণ মন কেন দেয় না কোষাড়া মানে না বারুণ মন জানি না জানি না কি কারণ শুধু ভাবনারা মেলে ডানা কে জানে আজ কেন মন কে জানে আজ কেন মন দুরাকাশ ছুঁতে চায় কে জানে আজ কেন মন দুরাকাশ ছুঁতে চায় তবু দুপায়ে কিসের বাধা যেন থমকে দাঁড়ায় কে জানে আজ কেন মন দুরাকাশ ছুঁতে চায় তবু দুপায়ে কিসের বাধা যেন থমকে দাঁড়ায় জানি না জানি না জানি না কি কারণ জানি না জানি না জানি না কি কারণ হে মন কেন দেয় না কোষাড়া মানে না বারুণ মন কেন দেয় না কোষাড়া মানে না বারুণ মন জানি না জানি না জানি না কি কারণ জানি না জানি না জানি না কি কারণ জানি না কি কারণ জানি না জানি না জানি না কি কারণ কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। তুমি দেখেছো কি অগুন্তি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোনো এক মেয়ে তুমি দেখেছো কি অগুন্তি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোনো এক মেয়ে অফিসের ব্যস্ততা সারা হলে ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে অফিসের ব্যস্ততা সারা হলে ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে আখে জীবনকে কিনে চলে দাম দিয়ে হো ঘরে ফিরে দায় ভার ফের ঘুম ফের জাগা ব্যস্ততা জীবনকে কেড়ে নেয় কখনো যে কোনো এক মেয়ে তুমি দেখেছো কি অগুন্তি মানুষের ভিড়ে কেটে যাওয়া এমন এক মেয়ে এখনো রয়েছো তুমি মগ্ন তোমার সোপার্জিত দুঃখ বিলাসে এখনো চলেছো বিরহের গান গে
কোনো এক মেয়ে। তুমি দেখেছ কি অগুন্তি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোনো এক মেয়ে। দুশ্চিন্তার বলি রেখা ঘামে ভেজা কপালেতে আঁকা, দুশ্চিন্তার বলি রেখা ঘামে ভেজা কপালেতে আঁকা। কখনো ফিরতে বাড়ি যদি রাত হয়ে যায়, প্রতিবেশী নাগরিক ভ্রুকুটির সানায় জীবন সেজেছে আজ রোগশয্যার সাজে, চিতাতেই পূর্ণ আরোগ্য অফিসের অফিসার বক্র চাউনি তার খেটে খাওয়া মেয়ের এত ভোগ্য। আধার ভবিষ্যৎ জীবনের একই গত, তবুও সে পথ চলে পিছু না পেয়ে কোনো এক মেয়ে। অফিসের ব্যস্ততা সারা হলে ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে, অফিসের ব্যস্ততা সারা হলে ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে। লাখে জীবনকে কিনে চলে দাম দিয়ে, ও ঘরে ফিরে দায়ভার ফের ঘুম ফের জাগা ব্যস্ততা, জীবনকে কেড়ে নেয় কখনো যে কোনো এক মেয়ে। তুমি দেখেছ কি অগুন্তি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া এমন এক মেয়ে। তুমি ভীষণ একা নীল সোফা সেটে বসে টেলিফোন মুখে কথোপকথনের তো সেই একঘে কোনো এক মেয়ে। তুমি দেখেছ কি অগুন্তি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোনো এক মেয়ে। তুমি দেখেছ কি অগুন্তি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোনো এক মেয়ে। তুমি দেখেছ কি অগুন্তি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া এমন এক মেয়ে। নচিকেতা ভালো থাকুন, সেরে উঠুন, গানে গানে বিদ্রোহের ঝাঁজ ছড়িয়ে দিন চতুর্দিকে। শ্রোতা হিসেবে এটুকুই চাইব। আজকের এপিসোড শেষ করব গায়ক, গীতিকার, সঙ্গীত পরিচালক, অভিনেতা নচিকেতা চক্রবর্তীর একটি কবিতা দিয়ে। আমার ছায়ায় শান্তি কুড়োলে শান্তি তোমার হবে না, আমার ছায়ায় শান্তি কুড়োলে শান্তি তোমার হবে না, আমার ছায়ায় জুড়োতে চাইলে জুড়োনো তোমার হবে না, আমার ছায়া সঙ্গী হয়েও সঙ্গীর ঘর ভরে না, আমার ছায়াই নেই কারণ আগুনের ছায়া পড়ে না। আজ এটুকুই, সবাই ভালো থাকবেন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগবিয়োগের খেলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। শুধু সূর্যের পানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন,
শুধু সূর্যের পানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন, একই কক্ষপথে ঘোরাই জীবন, স্বপ্নের সমাধি খোঁড়াই জীবন, মনের গোপন ঘরে, মনের গোপন ঘরে যে সাপদ ঘর করে তাকেই লালন করে চলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। ঋষি শিশুরা জীবন, রাম ইসলাম আর যিশুরা জীবন, ফুটপাতে বেওয়া ঋষি শিশুরা জীবন, রাম ইসলাম আর যিশুরা জীবন, ওষুধের বিষ পান করাই জীবন, চিকিৎসাহীন হয়ে মরাই জীবন, যে মেয়েটা রোজ রাতে, যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন, লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন। প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন, লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন, স্বপ্নের বেচা কেনা করাই জীবন, দেয়ালে ঠেকলে পিঠে লড়াই জীবন। প্রতিদিন ঘরে ফিরে, প্রতিদিন ঘরে ফিরে অনেক হিসেব করে এ জীবন চাই না তা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগিয়োগের খেলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের।